সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বৈধতার সময়সীমা শেষ হওয়ায় অবৈধ শ্রমিকদের ধরতে মালয়েশিয়া জুড়ে চলছে চিরুনি অভিযান। রোববার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন শহর থেকে আটক করা হয়েছে 329 বাংলাদেশি সহ 1324 জন বিদেশি শ্রমিককে। স্থানীয় সময় দুপুর 2টার দিকে অভিযানে নামে কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগ। প্রায় 2000 শ্রমিকের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। কাগজপত্র দেখাতে না পারায় আটক হন 300+ বাংলাদেশি। এর আগে শনিবার আটক হন 800 বাংলাদেশি সহ 3000 অবৈধ অভিবাসী। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতো সেরি মোস্তফার আলী হুঁশিয়ার করেছেন, বিদেশি কর্মীর প্রয়োজন থাকলেও অবৈধ শ্রমিকের ঠাঁই হবে না মালয়েশিয়ায়।